হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম যে টপিকটা বোঝাতে, সেটা হলো মেনস্ট্রুয়াল সাইকেল। এই সাইকেলটি ফিমেল বডিতে সাধারণত হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, সব ফিমেলদের কি হবে? না, হবে না। কারণ আমরা জানি যে আমাদের যে ক্লাস, মানুষদের যে ক্লাস, সেটা কি? সেটা হচ্ছে ম্যামালস, তাই তো? এই ম্যামালসের আন্ডারে অনেকগুলো অর্ডার রয়েছে। তার মধ্যে একটা অর্ডারের নাম হচ্ছে প্রাইমেটস, কেমন? তার মধ্যে একটা অর্ডারের নাম হচ্ছে প্রাইমেট। এই প্রাইমেট ফিমেল যারা হবে, তাদের ক্ষেত্রে এই মেনস্ট্রুয়াল সাইকেলটা হবে। আর যারা নন প্রাইমেট, তাদের তাহলে কি হবে? যারা নন প্রাইমেট হবে, তাদের ক্ষেত্রে যে সাইকেলটা হয়, সেটার নাম হচ্ছে ইস্ট্রাস সাইকেল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কারা প্রাইমেট আর কারা নন প্রাইমেট? প্রাইমেট হচ্ছে মানুষ, শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা, এরা হচ্ছে প্রাইমেটের মধ্যে। আর যারা প্রাইমেট না, তারাই নন প্রাইমেট হবে। তো নন প্রাইমেটের মধ্যে কারা আছে? নন প্রাইমেটের মধ্যে কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, ইঁদুর হতে পারে, কেমন? এগুলো কি? এগুলো হচ্ছে অনেক, এরা বিভিন্ন রকম অর্ডারের মধ্যে পড়ে। যেমন ল্যাগোমর্ফা আছে, পেরিসোড্যাকটাইলা আছে, আচ্ছা আর কি আছে, আর যেমন রোডেনশিয়া আছে। এগুলো কি? প্রাইমেট আর প্রাইমেট ছাড়া এইগুলো, তার মানে এরা নন প্রাইমেট। তো এদের যেটা হয়, সেটা হচ্ছে ইস্ট্রাস সাইকেল। এখন প্রশ্ন হচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেল আর ইস্ট্রাস সাইকেলের মধ্যে বেসিক ডিফারেন্স কী? মেনস্ট্রুয়াল সাইকেলটা কী হবে? 28 ডেজের একটা সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেলটা কী হবে? 28 ডেজের একটা সাইকেল, যেটা এই প্রাইমেট ফিমেলসদের মধ্যে হবে। আর আফটার 28 ডেজ যদি কোনো ফার্টিলাইজেশন না হয়, মানে যদি কোনো স্পার্ম ওই ফিমেল বডিতে না এন্ট্রি নেয়, বা ফার্টিলাইজেশন যদি না হয় ফিমেল বডির ওই ওভামটার, তাহলে কী হবে? আফটার 28 ডেজ, মেনস্ট্রুয়াল সাইকেলের একদম লাস্ট ফেজ, আমি আসছি ফেজগুলো নিয়ে ডিটেলসে বলবো এখানে, তো একদম লাস্ট ফেজ যেটা মেনস্ট্রুয়াল ফেজ, ওই ফেজের শেষে, মানে আফটার 28 ডেজ, ব্লাডের মাধ্যমে ফিমেল বডি থেকে বেরিয়ে যাবে। ব্লাড থাকবে, ওখানে কিছু মিউকাস থাকবে, আনফার্টিলাইজড ওই ওভামটা থাকবে, আর এন্ড্রোমেট্রিয়াম লেয়ারের যে খণ্ডিত অংশগুলো, সেগুলো ওখান থেকে একেবারে ফিমেল বডি থেকে দেহের বাইরে বেরোবে। কিন্তু ইস্ট্রাস সাইকেলটায় কি হয়, এরকম কিছু ব্লাড দেহের বাইরে কিন্তু আসে না। এখানে কি হবে? এখানে ওই যে অংশগুলো ফিমেল বডি, মানে নন প্রাইমেটসদের, ফিমেলদের বডিতেই কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। আরও কিছু ডিফারেন্স আছে, আমি বেশি ডিটেলস ইস্ট্রাস সাইকেল নিয়ে এখানে আলোচনা করব না, আমি এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো। আজকে আমি মেনস্ট্রুয়াল সাইকেলটা নিয়ে একটু আলোচনা করব। মেনস্ট্রুয়াল সাইকেলটা কি হচ্ছে? এটা সাধারণত 4টে ফেজ নিয়ে তৈরি হয়। ফিমেল বডিতে এই যে 28 ডেজের সাইকেলটা, এটা হয় হচ্ছে 4টে ফেজের মাধ্যমে। আর কি? আর হচ্ছে একদম প্রথমে ওভারিতে, ফিমেলদের ওভারিতে, আমি কিন্তু প্রাইমেটসদের কথাই বলছি, একদম প্রথমে কি হচ্ছে, ওভারিতে কি থাকবে? প্রাইমর্ডিয়াল কিছু ফলিকলগুলো থাকবে, প্রাইমর্ডিয়াল ফলিকল কন্ডিশনে কিন্তু এগুলো থাকে। তারপর আস্তে আস্তে কি হয়, ওগুলো গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হয়ে যাবে। তারপর গ্রাফিয়ান ফলিকলটা কি হবে? কর্পাস লুটিয়ামে পরিণত হবে। আর একদম লাস্টে কর্পাস লুটিয়ামটা কি হবে? কর্পাস অ্যালভিক্যান্সে পরিণত হবে। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে গ্রাফিয়ান ফলিকল, এখান থেকে কোন হরমোন বেরোয়? কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন বেরোয়? গ্রাফিয়ান ফলিকল থেকে সাধারণত ইস্ট্রোজেন হরমোনটা রিলিজ করে। আর কর্পাস লুটিয়াম থেকে যে হরমোনটা মেনলি সিক্রেট হয়, সেটার নাম হচ্ছে প্রোজেস্টেরন, কেমন? আচ্ছা, এইবার আসা যাক মেনস্ট্রুয়াল সাইকেলের মেন ফেজগুলোতে। একদম প্রথম থেকে যদি বলা হয়, তো ফার্স্ট ফেজটার নাম হচ্ছে ফলিকুলার ফেজ। সেকেন্ড ফেজটার নাম কি? ওভুলেটরি ফেজ। এই ফেজে ওভুলেশনটা হয়
এই জন্য এটার নাম হচ্ছে ওভুলেটরি ফেস। থার্ড কি লুটিয়াল ফেস, আর লাস্ট ফেসটার নাম হচ্ছে মেনস্ট্রুয়াল ফেস। এই সাইকেলটা তাহলে ওভারঅল কতদিন ধরে হবে? এটা হবে হচ্ছে 28 ডেজ। পরীক্ষায় প্রশ্ন আসে মেনস্ট্রুয়াল সাইকেলে হরমোনের ভূমিকা আলোচনা করো, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা। তো ফলিকুলার ফেজ যেটা থাকে এই স্টেজটা মেনলি কন্ট্রোল করে যে হরমোনটা তার নাম হচ্ছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই দুটো হরমোন কী করে ফলিকুলার স্টেজটাকে কন্ট্রোল করে। নেক্সট কি হলো ফলিকুলার স্টেজে, তাহলে গ্রাফিয়ান ফলিকলটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইবার গ্রাফিয়ান ফলিকলের যে স্ট্রাকচারটা থাকে তার মধ্যে ওভামটা রয়েছে, একটা লিকুইড থাকে তার নাম হচ্ছে লিকার ফলিকুলি। এই লিকার ফলিকুলির কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পেতে পেতে কী হয়, এইটা আমি যদি রাফলি ছবিটা আঁকি, এটা যদি গ্রাফিয়ান ফলিকল হয় আর এটা যদি ওভাম হয়, আর এর মধ্যে কী রয়েছে, এর মধ্যে রয়েছে যে লিকুইডটা এর মধ্যে থাকে, এর মধ্যে যে লিকুইডটা রয়েছে লিকার ফলিকুলিটা, এটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকে। কেমন বাড়তে বাড়তে কী করবে, আলটিমেট কী করবে, ওভুলেশন হয়ে যাবে। ওভুলেশন হলে কী হবে, এই যে ওভামটা এটা বেরিয়ে আসবে, ঠিক আছে। এই এই ফেসটাকে সাধারণত কন্ট্রোল করে লুটিনাইজিং হরমোন বা LH হরমোন। LH হরমোনটা এই ওভুলেশনে হেল্প করবে, কেমন। এইবার তাহলে কী হলো, ওভাম কিন্তু ফিমেল বডিতে চলে এলো। এইবার ঠিক এই টাইমে এই ওভুলেটরি ফেজটা হয় সাধারণত এই মেনস্ট্রুয়াল সাইকেলের 12 থেকে 14 দিনের মাথায়। এই টাইমে যদি কোনো স্পার্ম ওই ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে এন্ট্রি নেয়, তাহলে এই স্পার্মটা ওভামের সাথে যুক্ত হয়ে, স্পার্ম আর ওভামটা যুক্ত হয়ে জাইগোট কিন্তু ফর্মেশন করে দিতে পারে। কেমন, এটাও এন, এটাও এন হয়ে যাবে কি ডিপ্লয়েড 2N। আর যদি কোনো স্পার্ম এর মধ্যে এন্ট্রি না করে তাহলে কি হবে, তাহলে লুটিয়াল ফেজটা এমনি হবে। স্পার্ম যদি এন্ট্রি নেয় তাহলেও লুটিয়াল ফেজ হবে, স্পার্ম যদি এন্ট্রি না নেয় তাহলেও লুটিয়াল ফেজ হবে। তো এই লুটিয়াল ফেজটা কন্ট্রোল করে সাধারণত প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোন কি করবে, আমি ধরছি ফার্টিলাইজেশন হলো, তো ফার্টিলাইজেশন হওয়ার পরে কি হবে, ওখানে এন্ডোমেট্রিয়াম লেয়ারে যে বেড ফর্মেশন করে এগুলো সব করবে কিন্তু এই প্রোজেস্টেরন হরমোন। আর যদি ফার্টিলাইজেশন হয়ে যায় এই মেনস্ট্রুয়াল সাইকেলের লাস্ট ফেজ যেটা মেনস্ট্রুয়াল ফেজ, এটা কিন্তু আর হবে না, কেমন। সেখানে কিন্তু এই অবধি লুটিয়াল ফেজেই কিন্তু স্টপ হয়ে গেল মেনস্ট্রুয়াল সাইকেলটা। কিন্তু এইবার যদি ফার্টিলাইজেশন না হয়, তার মানে কোনো স্পার্ম ফিমেল বডিতে এন্ট্রি নিয়ে, সেক্ষেত্রে কী হবে, এই লুটিয়াল ফেজের পরে চলে আসবে মেনস্ট্রুয়াল ফেজ। এখানে কি হবে, এখানে প্রত্যেকটা হরমোনের লেভেল খুব কমে যাবে, এর ফলে এন্ডোমেট্রিয়াম লেয়ারের যে ভাঙা অংশগুলো, আনফার্টিলাইজড এগ যেটা রয়েছে, মিউকাস যেটা রয়েছে, আর ব্লাড ফিমেলদের, প্রাইমেট ফিমেলদের দেহের বাইরে নির্গত হয়ে যাবে, ঠিক আছে। এই পদ্ধতিটা কিন্তু সাধারণত 28 ডেজের একটা সাইকেল, এই সাইকেলটাকেই বলা হয় সাধারণত মেনস্ট্রুয়াল সাইকেল। আশা করছি আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি। যদি কারোর কিছু কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।